নমস্কার গার্ডেন টেলস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা বুঝতেই পাচ্ছেন আজ আমি সিঙ্গোনিয়াম গাছ নিয়ে আলোচনা করব এবং তার সাথে আরও থাকবে দুটি ডিআইওয়াই তো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করার পর আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপডেট পেতে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক এই সিঙ্গোনিয়াম গাছকে অ্যারোহেডেড প্লান্টও বলা হয় এই গাছটিকে আপনারা ইনডোর এবং আউটডোর দু ভাবেই রাখতে পারেন এটি খুব ইজি টু গ্রো প্লান্ট আপনি ধরুন সবে গার্ডেনিং স্টার্ট করেছেন তাহলে আপনি এই গাছটি অবশ্যই ট্রাই করতে পারেন খুব সহজেই আপনি এই গাছটি গ্রো করতে পারবেন এবং এই গাছটির খুব একটা পরিচর্যারও প্রয়োজন হয় না মানে সিঙ্গোনিয়াম কখনোই আপনার কাছে বেশি ডিমান্ড করবে না আপনি বছরে দুবার ফার্টিলাইজার দিলেও খুব ভালোভাবে গ্রো করবে এবার আসা যাক গাছটির মাটি কিভাবে তৈরি করবেন গাছটির মাটি তৈরি করার জন্য আপনাদের এক ভাগ গার্ডেন সয়েল এক ভাগ বালি এবং এক ভাগ কম্পোস্ট নিতে হবে এবং ওয়েল ড্রেনেজ সিস্টেম রাখতে হবে যে কোনো গাছের ক্ষেত্রেই এটি কমন গাছটি সেমিসেডেড এরিয়াতে থাকতে ভালোবাসে আপনি সেমিসেডেড এরিয়া বা ইনডোর হিসাবেও গাছটিকে রাখতে পারেন যদি ইনডোর হিসাবে গাছটিকে রাখেন তাহলে লো লাইটেও গাছটি খুব ভালোভাবে গ্রো করে কিন্তু সূর্যের আলোর প্রয়োজনীয়তা সব গাছেই হয় তাই সপ্তাহে দুবার যদি গাছটিকে সূর্যের আলোর মধ্যে এবং ফ্রেশ এয়ারে রাখতে পারেন তাহলে খুবই ভালো এবার আপনি গাছটি যদি আউটডোরে রাখেন তাহলে সূর্যের যদি কড়া রোদ হয় তাহলে গাছটির পাতাগুলি জ্বলে যেতে পারে তাই খেয়াল রাখবেন গাছটি যেন কড়া রোদে না থাকে এবার আসা যাক গাছটিতে কতটা পরিমাণ জলের প্রয়োজন যখন আপনারা দেখবেন মাটিটি শুকিয়ে এসেছে তখনই জল দেবেন আপনি যদি গাছটিতে খুব বেশি পরিমাণে জল দিয়ে ফেলেন তাহলেও কোনো প্রবলেম নেই শুধু মাটিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং তারপর জল দেবেন এবং জল কম দিলেও গাছটি ঠিক সার্ভাইভ করে যায় আপনাদের প্রথমেই বলেছিলাম দুটি ডিআইওয়াই আইডিয়া থাকবে তো প্রথম ডিআইওয়াইটি হলো এখানে যে সাদা পটটির মধ্যে আমি সিঙ্গোনিয়াম গাছটি লাগিয়েছি সেটি হলো আসলে শ্যাম্পুর বোতল যে কোনো হাজার বা পাঁচশো ছশো এমএলএ খালি প্লাস্টিকের বোতল আপনারা পট হিসাবে ইউজ করতে পারেন আপনাদের যতটা সাইজ দরকার সেই অনুযায়ী বোতলটি কেটে নেবেন এবং যদি কোনো স্টিকার থাকে তাহলে স্টিকারটি তুলে দিতে পারেন বা রঙ করে দিতে পারেন তারপর ড্রেনেজ হোলের জন্য একটি কাঁচি আগুনে গরম করে পটটির নিচে ড্রেনেজ হোল বানিয়ে ফেলতে হবে এবার আস যাক সেকেন্ড ডিআইওয়াই আইডিয়াতে এটি একটি দু লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতল এটি আমি বেড়ালের মুখের সেপের কেটে অ্যাক্রাইলিক কালার দিয়ে রঙ করেছি আপনারা যদি জানতে চান কীভাবে এরকম ধরনের পট বানানো যায় তাহলে কমেন্ট বক্সে জানান আমি অবশ্যই একটি ভিডিও আপলোড করব আপনি চাইলে ওই পটের মধ্যে ডাইরেক্ট মাটি দিয়ে গাছ বসাতে পারেন অথবা অন্য একটি পটের মধ্যে গাছটি বসিয়ে এর মধ্যে গাছটিকে রাখতে পারেন এইভাবে রাখলে আপনার ড্রেনেজ সিস্টেম দিয়ে যে জলটি বেরোবে সেই জলটি এই পটের মধ্যে কালেক্ট হয়ে যাবে ফলে ঘরে যেখানে আপনি এই পটটিকে রাখবেন সেই জায়গাটি জলের জন্য নোংরা হবে না সিঙ্গোনিয়াম গাছ আপনারা হ্যাঙ্গিং পটের মধ্যেও রাখতে পারেন এবার আসা যাক গাছটি কিভাবে প্রোপাগেট করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি চারা বেরিয়ে এসেছে এরকম চারা পাশ থেকে বেরিয়ে আসবে এগুলি তুলে বসিয়ে দিলেই নতুন গাছ তৈরি হয়ে যাবে এছাড়াও গাছটির নোট থেকে দেখতে পাবেন রুট বেরিয়ে এসেছে এই রুট সমেত নোডের পোর্শনগুলি কেটে বসিয়ে দিলেও নতুন গাছ পেয়ে যাবেন তো এই হলো আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না অসংখ্য ধন্যবাদ